সিনেমা পেছানোটা আসলে যদি যুক্তিসঙ্গত হয় সেই কারণটাতে মন খারাপ করার কোনো সুযোগ থাকে না আমাদের। আর সিনেমা তো রেডি আছে, সো ইনশাল্লাহ সামনেই সময় যখনই সময় আসছে তখনই রিলিজ পাবে। অন্তর্জালে আমি আবার সিআইডির একটা ক্যারেক্টার করছি, পুলিশের ভেতরেই আমি আবার নতুন আরেকটা সেকশনে ঢুকলাম আর কি, সিআইডি ক্যারেক্টার। অ্যান্ড এই সিআইডি ক্যারেক্টারটা অনেক মানে কাঠখোট্টা টাইপের না, একটু ফানি টাইপের, একটু জোক টোক করে, আর ও ডিল করতে হয় সব স্মার্ট চোরদের সাথে, ফাইন্যান্সিয়াল টেকনোলজিক্যাল ক্রাইম ক্রিমিনাল যারা ওদের সাথে ডিল করতে হয়। সো ওদের সাথে ডিল করতে যেয়ে অত অনেক বেশি রাফ অ্যান্ড টাফ থাকে না, ও অনেক রিল্যাক্সড একটা ক্যারেক্টার থাকে। তো থ্রু আউট দ্য ফিল্ম আমরা ওটা দেখবো যে ও একটা রিল্যাক্সড ক্যারেক্টার, বাট অ্যাট দ্য সেম টাইম যখন কিনা আসে যে ওর কাজের জায়গাটা, ওকে একটা অন্যায় হচ্ছে, বা যেই যে কাজের ফর্মুলার ইয়েতে ফর্মুলার ভেতর দিয়ে যে ওর যে প্রবলেমগুলো সলভ করতে হচ্ছে ওই জায়গাগুলোতে ও আবার অনেক সিরিয়াস থাকে। সো এই মিক্সটা আমরা দেখবো এই আমার চরিত্রে। প্রতিটা ফিল্মেই প্রতিটা প্রজেক্টেই নিজের সর্বোচ্চ দেই, সেখানে আসলে কমতির কোনো জায়গা থাকে না, সেটা বড় বাজেট হোক, ছোট বাজেট হোক, অথবা একদমই কম বাজেটের হোক, ইট ডাজেন্ট ম্যাটার। মানে শিল্পের ওই জায়গাটা কখনো কম্প্রোমাইজ করে না কেউ।